আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এই চ্যাপ্টারের একটা টপিক, নাম হচ্ছে রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ। তো সেজন্য রক্ত সম্পর্কে আগে একটু বলে নিই যে রক্ত হচ্ছে আমাদের শরীরের তরল যোজক কলা। আমরা সবাই জানি যে বিভিন্ন রক্ত নালীর মাধ্যমে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে সবার শরীরেই, কিন্তু তারপরও আমরা ইচ্ছা করলেই কিন্তু একজন আরেকজনের থেকে রক্ত নিতে পারি না বা একজন আরেকজনকে রক্ত দিতে পারি না। যদিও আমাদের সবার দেহেই রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু কেন? কারণ আমাদের রক্তের গ্রুপটা জানতে হবে। রক্তের গ্রুপ না জেনে রক্ত আসলে দেওয়া যায় না। তো এই রক্তের গ্রুপটা কী, এজন্য আমাদের দুটো জিনিস একটু বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। হোয়াট ইজ অ্যান্টিজেন? আমাদের শরীরে বহিরাগত কোনো প্রোটিন যা আমাদের প্রবেশ করলে, দেহে প্রবেশ করলে আমাদের শরীরের স্বাভাবিক ইমিউন সিস্টেম তাকে প্রতিহত করার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবং আমাদের শরীরে বা মানুষের শরীরে সাধারণত দুই ধরনের অ্যান্টিজেন আছে, যাকে বলা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এবং এদের বিপরীতে শরীরে যে ব্যবস্থাটা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে, শরীরের সেরামে যে ব্যবস্থাটা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। যেহেতু অ্যান্টিজেন দুইটা, আমরা বুঝতে পারছি অ্যান্টিবডিও দুইটা হবে। এ অ্যান্টিজেনের বিপরীতে কাজ করবে অ্যান্টিবডি এ, বি অ্যান্টিজেনের বিপরীতে কাজ করবে অ্যান্টিবডি বি। ঠিক আছে, কাজেই কোনো মানুষের রক্তে, যার রক্তে অ্যান্টিজেন এ আছে, তার রক্তে কিন্তু এ অ্যান্টিবডি থাকবে না, কারণ এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে লোহিত রক্তকণিকাকে জমাট বাঁধিয়ে ফেলবে এবং আমাদের রক্তকোষগুলো তখন ধ্বংস হয়ে যাবে। কাজেই যার রক্তে এ অ্যান্টিজেন আছে তার রক্তে কিন্তু থাকবে অ্যান্টিবডি বি। এভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ব্লাড গ্রুপটা করা হয়েছে এবং আমরা চারটা গ্রুপে বিভক্ত হতে পারি। সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, এ বি এবং ও। ক্লিয়ার? আচ্ছা, তারপরও আমি আরেকটা চার্টের মাধ্যমে তোমাদের দেখাবো যে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন আছে, কোন অ্যান্টিবডি আছে এবং কে কাকে রক্ত দিতে বা নিতে পারবে। যখন রক্তের গ্রুপ এ, তখন অ্যান্টিজেন হবে এ। যেহেতু অ্যান্টিজেন এ, এ অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে না, থাকবে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি, দ্যাট মিন্স বি অ্যান্টিবডি। যখন রক্তের গ্রুপ বি, তখন অ্যান্টিজেন হবে বি, তখন অ্যান্টিবডি হবে অবভিয়াসলি এ, কারণ এ হচ্ছে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি এখানে থাকবে না। যখন রক্তের গ্রুপ এ বি, তখন দুইটা অ্যান্টিজেনই আছে, এ এবং বি। যেহেতু দুই প্রকার অ্যান্টিজেনই আছে, এখানে কোনো অ্যান্টিবডি থাকা সম্ভব না, কারণ যে কোনো অ্যান্টিবডি যে কোনো অ্যান্টিজেনের সাথে এখানে ঝামেলা করতে পারতো, এজন্য এখানে কোনো অ্যান্টিবডি নাই। যখন রক্তের গ্রুপ ও, তখন কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, এখানে দুটো অ্যান্টিবডিই আছে, এ এবং বি। একটা সহজ জিনিস তোমরা খেয়াল করো, রক্তের গ্রুপের নাম যেটা অ্যান্টিজেন সেটা তার বিপরীত অ্যান্টিবডি, রক্তের গ্রুপ যেটা তার অ্যান্টিজেন সেটা বিপরীত অ্যান্টিবডি। রক্তের গ্রুপ যখন এ বি, দুই প্রকার অ্যান্টিজেনই আছে, কোনো অ্যান্টিবডি নাই। রক্তের গ্রুপ যেখানে ও, কোনো অ্যান্টিজেন নাই, দুটো অ্যান্টিবডি আবার আছে। তো এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে কে কাকে রক্ত দিতে পারবে বা নিতে পারবে। একটু খেয়াল করো, প্রত্যেক ব্লাড গ্রুপ তার সমগোত্রীয় কারোর থেকে রক্ত দিতে পারবে বা নিতে পারবে। যেমন এ ব্লাড গ্রুপ এ কে রক্ত দিতে পারবে এবং এ থেকে রক্ত নিতেও পারবে, বি ব্লাড গ্রুপ বি কে রক্ত দিতে পারবে বা বি থেকে রক্ত নিতেও পারবে। এখানে শুধুমাত্র বলতে হবে, বুঝতে হবে আমাদের এ বি এবং ও এর কথা। এ বি ব্লাড গ্রুপকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা। সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, কারণ তার শরীরে কোনো অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি না থাকার কারণে যে ব্লাড গ্রুপই তাকে ব্লাড দিক না কেন, তার রক্তে অ্যান্টিজেনের সাথে এর অ্যান্টিবডির কোনো সংঘর্ষ হবে না, কোনো ঝামেলা হবে না, যার ফলে সে সবার থেকেই রক্ত নিতে পারবে। এজন্য একে বলা হচ্ছে সার্বজনীন গ্রহিতা। কিন্তু এ আবার সবাইকে রক্ত দিতে পারবে না, শুধু এ বিকেই, তার সমগোত্রীয় কোনো ব্লাড গ্রুপকেই ব্লাড দিতে পারবে, কারণ এর আবার দুটো অ্যান্টিজেনই আছে, অ্যান্টিজেন এ এবং বি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। ও ব্লাড গ্রুপকে বলা হচ্ছে সার্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। এ সবাইকে রক্ত দিতে পারবে, কারণ এর শরীরে কোনো অ্যান্টিজেন নাই, এই ব্লাড গ্রুপে এই ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। কোনো অ্যান্টিজেন না থাকার কারণে এ যাকেই রক্ত দিক না কেন, তার অ্যান্টিবডির সাথে এর অ্যান্টিজেনের কোনো কিছুই হবে না, কারণ এর তো কোনো অ্যান্টিজেনই নেই। কিন্তু ও আবার কারোর থেকে রক্ত নিতে পারবে না, কারণ এর দুটো অ্যান্টিবডিই আছে। যার থেকেই রক্ত নিক না কেন, তার অ্যান্টিজেনের সাথে এর অ্যান্টিবডি, কোনো না কোনো অ্যান্টিবডির কিন্তু বিপরীত অ্যাকশন হবে, কাজে এ কারোর থেকে রক্ত নিতে পারবে না, কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে। এজন্য ওকে বলা হচ্ছে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার, এবং এবিকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তো এখানে যদি আমি শেষ করি তাহলে কিন্তু তোমরা কনফিউজ হবে, কারণ রক্তের গ্রুপ বলতে আমরা শুধু এ বি, এ বি এবং ও বুঝি না। রক্তের গ্রুপে আমরা আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে
প্লাস এবং মাইনাস, তাই না? যে এ পজিটিভ এ নেগেটিভ, হ্যাঁ, তো এই প্লাস মাইনাসটা আসলে কি? হ্যাঁ, প্লাস মাইনাসটা আসলে রক্ত গ্রুপ যখন আমরা করতে যাই তখন এ পজিটিভ নেগেটিভ একসাথে প্লাস মাইনাস চলে আসে। প্লাস মাইনাসটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর। রিসার্চ একটি বানরের নাম। এই বানরের রক্তে এক ধরনের অ্যান্টিজেন আছে যেটা আবার মানুষের শরীরে পাওয়া যায়। তো যে অংশের শরীরে পাওয়া যায়, যেসব মানুষের শরীরে অ্যান্টিজেনটা আছে তাদেরকে বলা হচ্ছে রিসার্চ পজিটিভ বা আরএইচ প্লাস। আরএইচ পজিটিভ যাদের পাওয়া যায় না তাদেরকে বলা হচ্ছে আরএইচ নেগেটিভ। আমরা পুরোটা না বলে শুধু প্লাস এবং মাইনাসটা আমাদের ব্লাড গ্রুপের সাথে অ্যাড করে দিই, যেমন এ পজিটিভ এ নেগেটিভ, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্লাড গ্রুপ জানার মধ্যে রিসার্চ ফ্যাক্টরটা জানাও ইম্পর্টেন্ট। কারণ মাইনাস রিসার্চ মাইনাস কোনো ব্যক্তির রক্ত যদি প্লাস কোনো ব্যক্তির রক্তে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, কিন্তু প্লাস কোনো ব্যক্তির রক্ত যদি মাইনাস কোনো ব্যক্তির রক্তে দেওয়া হয়, রিসার্চ ফ্যাক্টর নাই এমন কোনো ব্যক্তির রক্তে প্লাস কোনো ব্যক্তির রক্ত দেওয়া হয় সেক্ষেত্রে প্রথমবার কোনো ঝামেলা হবে না। কারণ প্লাস রক্ত মাইনাসের শরীরে গেলে প্লাসের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা খুব স্লোলি গ্রো করে, যার ফলে প্রথমবার রক্ত নিলে কোনো সমস্যা হয় না। কিন্তু দ্বিতীয়বার রক্ত নেওয়ার সময় সেই অ্যান্টিবডির সাথে কিন্তু আরএইচ প্লাসের সমস্যা হয়ে যায়। এই জিনিসটা প্রেগনেন্সির ক্ষেত্রেও হয়, প্রথম বেবির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু কারণ ওই যে অ্যান্টিবডিটা খুব স্লোলি গ্রো করে, কিন্তু দ্বিতীয় বেবির ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায়। এজন্য আমরা ব্লাড দেওয়ার সময় নেওয়ার সময় এগুলো অবশ্যই দেখে নেব, যাতে বলা হয় রক্ত নীতি বলা হয় যাকে, যে সমস্ত ব্যাপারগুলো দেখেই আসলে ব্লাড দেওয়া বা নেওয়া হয়। এই তো আশা করছি আজকে লেকচারটা তোমাদের কাজে লেগেছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে বা কথা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।